আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বের ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড 15ই আগস্ট, বললেন সেতুমন্ত্রী। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। জাতীয় শোক দিবসকে ঘিরে নেই জঙ্গি হামলার শঙ্কা, থাকলেও তা ঠেকাতে রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি ও চেষ্টা, জানালেন ডিএমপি কমিশনার। এবং হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রিধারী ব্যক্তিরা নামের আগে ব্যবহার করতে পারবেন না ডাক্তার পদবি, হাইকোর্টের রায় প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 1975 সালের 15ই আগস্টকে রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় কালিমালিপ্ত অধ্যায় বলে অভিহিত করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড এ 15ই আগস্ট। শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সবচেয়ে রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় কালিমালিপ্ত অধ্যায়, 75ই আগস্ট ট্র্যাজেডি আমাদের কষ্টের ক্ষতকে উস্কে দিতে 15ই আগস্ট ভুয়া জন্মদিবস আপনারা পালন করেন। দেশ বিদেশের ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শুক্রবার রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান, বলেন, যেন 15ই আগস্টের মতো নৃশংস ঘটনা বাংলাদেশের মাটিতে আর কখনো না ঘটে। মানুষের জীবন ও জীবিকার তাগিদেই তুলে নেওয়া হয়েছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক একথা জানান। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশজুড়ে টিকা প্রয়োগ কার্যক্রম বেগবান করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেছে মডার্নার প্রথম ডোজে টিকা প্রদান কার্যক্রম। শনিবার টিকা নিতে এসে ফিরে গেছেন টিকা প্রত্যাশীরা। অপরদিকে মোবাইলে SMS পেয়েও অনেকে নিতে পারেননি টিকা। দূর দূরান্ত থেকে এসেও টিকা না পেয়ে অনেকেই হতাশা প্রকাশ করেন। এদিকে প্রথম ডোজ টিকা প্রত্যাশীদের দাবি, যেন দ্রুতই শুরু করা হয় প্রথম ডোজের টিকা প্রয়োগ কার্যক্রম। 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা থাকলেও তা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি ও চেষ্টা রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। শনিবার ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিরাপত্তা বিষয়ক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জানান, জঙ্গিরা থেমে নেই, তবে বাংলাদেশে যাতে আর একটিও জঙ্গি হামলার ঘটনা না ঘটে সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চলমান। আগামী 15 তারিখ অর্থাৎ আজকে দিবাগত রাত্রে থেকেই জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের শাহাদত বার্ষিক উপলক্ষে আমাদের যে জাতীয় শোক দিবস আছে সেটির কর্মসূচি শুরু হবে। এই মাসে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি বা এরকম নাশকতাকারী তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তারা যে থেমে নাই সেটি বলা যায়, কিন্তু আমাদের সর্বোচ্চটুক দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলাদেশে আর একটি ঘটনা না ঘটে। এখন থেকে হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রিধারী ব্যক্তিরা তাদের নামের আগে ডাক্তার পদবি যুক্ত করতে পারবেন না। শনিবার এক রায়ে এ নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত জারি করা রুল খারিজ করে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 71 পৃষ্ঠার রায়ে বলা হয়, অল্টারনেটিভ মেডিকেল কেয়ারে কর্মরত হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি সংযোজনের অনুমোদন সম্পূর্ণ বেআইনি। নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকা থেকে 6 কোটি টাকা মূল্যের
চোরাই গার্মেন্টস মালামাল সহ সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব 4। এ সময় জব্দ করা হয় 2টি কভার ভ্যান ও 1টি প্রাইভেট কার। সহকর্মী জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। এই নির্জন জায়গা থেকে এই কভার্ড ভ্যানে করে চুরি করা হয় বিদেশগামী গার্মেন্টস রপ্তানির মালামাল। নারায়ণগঞ্জের মদনপুরের তালতলা নামক এই নির্জন জায়গায় মালবাহী গাড়িটিকে নিয়ে ওখান থেকে গাড়ির সিল নষ্ট না করে নাটবল্টু খুলে চালানের প্রায় 35-40 ভাগ মালামাল সরিয়ে ফেলা হতো। এতে করে বুঝার কোনো উপায় নেই যে গাড়ি থেকে মালামাল সরানো হয়েছে। পরবর্তীতে দেশের বাহিরে যাওয়ার পর মালামাল গুণে শির হওয়া যায়, পাঠানো মালামাল কম ছিল, আর এমন চলে আসছিল গত 2-3 বছর যাবৎ। আর এমন সংবাদের ভিত্তিতে মাঠে নামে র‍্যাব। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আন্তঃজেলা চুর চক্রের 6 জনকে আটক করে র‍্যাব 4। এ সময় উদ্ধার করা হয় 6 কোটি টাকা মূল্যের গার্মেন্টস শিল্পের মালামাল। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর র‍্যাব 4 এর কার্যালয়ে এডিশনাল DIG মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার তালতলা একটি ধর্মগড় এলাকার একটি পরিত্যক্ত রিরোলিং ফ্যাক্টরিতে এই ধরনের চোর চক্র যখন অভিনব উপায়ে এই কভার্ড ভ্যান খুলে মালামাল বের করছিল তখন হাতে নাতে 6 জনকে আটক করে। এ সময় তিনি বলেন, এই চক্রটি দীর্ঘ 2-3 বছর যাবৎ এসব মালামাল চুরি করে আসছিল। এছাড়াও চুরিকৃত মাল দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো বলে জানায় তিনি। এই চক্রটি দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ায় গার্মেন্টস সেক্টরের মালামাল তারা চুরি করছিল এবং এই মালামালগুলো স্বল্প মূল্যে বাজারে বিক্রি করে যাতে করে দ্রুত তারা বিক্রি করতে পারে, এতে করে তারা প্রচুর লাভবান হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন BGMEর পরিচালক রাজীব চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ শুনে আসছেন তারা। বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমাদের কমপ্লেইন আসে BGMEর অ্যাসোসিয়েশনে যে আমাদের মাল চুরি হচ্ছে। প্রায় 30-40% মালই আমাদের বাইরের কাছে পৌঁছানোর পরে ওদের ওয়্যার হাউস থেকে আমাদের কাছে কমপ্লেইন আসে এবং আমাদেরকে ক্লেম দেয়, এবং আমরা তো মালটা পাঠাই, এর পরে তাদের অ্যাকনোলেজ করার পরে আমরা পেমেন্ট পাই, সেই পেমেন্ট ওরা আটকিয়ে রাখে, যেটা আমাদের অর্থনীতিতে ক্ষতি হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস শিল্প একটি অন্যতম, এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সুনাম ও সম্মান। অথচ অসাধু চক্রের কারণে সেটি যদি ক্ষুণ্ণ হয় এটি হবে চরম হতাশাজনক। তবে এই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করা ও বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করার সাথে যারা জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে গার্মেন্টস শিল্পকে বাঁচানোর দাবি সচেতন মহলের। জানাল আবেদিন, আনন্দ TV, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, বিরতির পর থাকছে। অবিশ্বাস্য গতিতে আফগানিস্তানের রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে তালেবান, একের পর এক দখলে নিচ্ছে বিভিন্ন প্রদেশ। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে আর্সেনালকে 2-0 ব্যবধানে হারাল ব্রেন্টফোর্ড। অন্যায়ের ভুল কাছে কোনদিন মাথা নত করি নাই। বারবার পাকিস্তানি আমাকে ফাঁসি দিতে চেয়েছে, বারবার বুক টান করে আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ আল্লাহ আমার সহায় ছিল, বাংলার জনগণের আমার দোয়া ছিল, এখনো সেই দোয়া আছে। ইনশাআল্লাহ তোমাদের সাহায্য, তোমাদের সহানুভূতি, তোমাদের কাজ, দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকারীদের নির্মূল করতে হবে। কেমন করে একটা লোক নিজের দেশের মাতৃভূমিকে বিক্রি করতে পারে পয়সা লোভে, ভাবতে আমি শিহরিয়া উঠি। আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদে। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। অবিশ্বাস্য গতিতে আফগানিস্তানের রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে তালেবান, দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতের পর দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারও দখলে নেয় তালেবান। এদিকে গৃহযুদ্ধ এড়াতে ঘানি সরকার ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেয় তালেবানকে, সে বিষয়ে এখনও কিছুই পরিষ্কার করেনি তালেবান। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখল করে নিয়েছে তালেবান। এই শহর কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের রাজধানী কাবুলের আরও কাছাকাছি তালেবান, তারা কাবুল থেকে মাত্র 40 কিলোমিটার দূরে রয়েছে।
কান্দাহার দখলের মধ্য দিয়ে 34টির মধ্যে 18টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। এর আগে বৃহস্পতিবার কয়েক ঘণ্টার মধ্যে হেরাত, গজনী সহ আফগানিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তালেবানের বিভিন্ন শহর দখল ও সহিংসতার মুখে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। তারা রাজধানী কাবুলের দিকে যাচ্ছে, সেখানে তারা মানবেতর জীবনযাপন করছে। এদিকে মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিতে সহায়তা করার জন্য আফগানিস্তানে প্রায় 3,000 সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নয়নমণি, আনন্দ টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার খেলা সংবাদ। সবশেষ 1946-47 সালে ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলেছিল ব্রেন্টফোর্ড। এরপর গেল 73 বছরে, আর সুযোগ হয়নি। 74 বছর পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে দলটি। শুক্রবার লিগে নিজেদের প্রথম ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয় তারা এবং রীতিমতো দুই অর্ধে দুটি গোল করে গানার্সদের হারায় 2-0 গোলের ব্যবধানে, যা ব্রেন্টফোর্ডের জন্য এক ঐতিহাসিক জয়। পশ্চিম লন্ডনের কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের 22 মিনিটে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড, তবে গোল শোধে মরিয়া হয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয় আর্সেনাল। আবারও দেশের খবর। দুর্যোগে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাংলাদেশ সফলতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মোহসেন। শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। সভায় জেলা প্রশাসক মামুনুর রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক এবং সংসদ সদস্য জাফর আলম সহ পদস্থ কর্মকর্তাগণ। নওগাঁর রানীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল রচনা, চিত্রাঙ্কন, সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদেরকে রোববার সকালে পুরস্কৃত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। দেখছেন আনন্দ টিভি সংবাদ, নিচে আরও একটি বিরতি। বিরতির পর্যা থাকছে। নোয়াখালীর আন্ডারচরে সন্ত্রাসী হামলায় নিহত এক, জড়িত থাকার দায়ে গ্রেফতার দুই। এবং গাজীপুরের কালিয়াকোট থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার। জনগণ কারা? তোমার বাপ, তোমার ভাই, তোমাদের সঙ্গ, তোমাদের যে মায়না আছে কোত্থেকে আসে? সরকারি বেসরকারি কর্মচারী যারা এখানে আছেন তাদের সকলের বেতন আসে বাংলার দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে। তোমরা তাদের মালিক নও, তোমরা তাদের সেবক। তাদের অর্থে তোমাদের সংসার চলবে। তাদের শ্রদ্ধা করতে শিখো, তাদের ভালোবাসতে শিখো। নিশ্চয়ই যেখানে অন্যায় হবে সেখানে দমন করবা, কিন্তু নিরপরাধ লোকের উপর যেন অন্যায় না হয় এদিকে খেয়াল রেখো। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি ছ খন্দকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লার দাউদকান্দিতে 30 জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ বাইসাইকেলগুলো সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের বড়িয়া বহ ব্রিজের নিচে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। ময়না তদন্ত শেষে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানায় কালিয়াকৈর থানা পুলিশ। টাঙ্গাইলের ঘাটাইলে মাদ্রাসার শিশু শিক্ষার্থী লিওন হত্যা মামলার ঘাতক নিহতের চাচাতো ভাই আসলামকে গ্রেফতার করতে সক্ষম হল ঘাটাইল থানা পুলিশ। গেল রাতে উপজেলার উত্তর ধলাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন লিওনের পরিবার ও এলাকাবাসী। 164 দ্বারা যে জবানবন্দি দিছে হত্যাকারী, ও নিজেই, তার কোনো সহযোগীও নাই বা তার কোনো বুদ্ধিদাতাও নাই।
তো তার উচিত বিচার এটি আমরা কাম্য এটি আমরা আশা করছি। সুষ্ঠু বিচার স্যার। নাটোরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের পূর্ব নির্ধারিত স্থানে জেলা আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করল জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। শনিবার বেলা 11টায় জেলা শহরের একটি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি পালনে বাধা দিতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তাদের নির্ধারিত স্থানে পাল্টা কর্মসূচির ঘোষণা দেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। গেল রাতে নোয়াখালী সদরের আন্ডারচরে পূর্ব শত্রুতার জেরে হাওনুর রশিদ নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হয় নিহত হারুনের সাথে থাকা আরও দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয় বলে জানান সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহেদ। ময়মনসিংহের হালুয়াঘাটে জয়রামকুড়া গ্রামের নীলিমা নকরেকের বাড়ি যেন পশু পাখিদের নিরাপদ অভয়ারণ্য, যেখানে শরৎঋতুর ১২ মাস জুড়েই থাকে বাদুড়ের ছাক। বাদুড়ের কলরব উপভোগ করতে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরাও। এমনই এক বাদুড় বাড়ি ঘুরে এসে প্রতিবেদন তৈরি করেছেন ওমর ফারুক সুমন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সদর থেকে 4 কিলোমিটার দূরে জয়রামকুড়া গ্রামে নীলিমা নকরেকের বাড়ি। বাড়ির পশ্চিম পাশে পুরানো বাঁশের ঝাড়ে বসবাস করছে অগণিত বাদুড়। এদের বসবাস, বিচরণ আর কিচিরমিচির শব্দে দিনরাত মুখরিত থাকে এলাকাটি। সন্ধ্যায় বাদুড়ের ছোটাছুটিতে এলাকাটিতে সৃষ্টি হয় সৌন্দর্যের অবর্ণনীয় এক পরিবেশ। আকাশের দিকে তাকালে এদিক সেদিক দেখা যায় উড়ন্ত বাদুড়ের দল। গোধূলি রক্তিম আকাশে শত শত বাদুড়ের ডানামেলা দৃশ্যে এলাকাটিকে মনে হয় প্রকৃতির এক অপার সৌন্দর্যের বেলাভূমি। খাদ্যের সন্ধানে পড়ন্ত বিকেলে উড়ে চলা বাদুড়গুলো দেখে মনে হয় আকাশ যেন কালো মেঘে ঢাকা। মনোরম এ দৃশ্য দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে অনেক পাখি প্রেমীরা ছুটে আসেন এখানে। তোমার যদি 500 টাকাও বলা হয় তারা কিন্তু বাস বিক্রি করে না, মনে করে যে হয়তো বাদুড়গুলা চলে যাবো তাদের ডিস্টার্ব করলে। তারা অনেক দিন ধরে বসবাস করতেছে, তাদের তারাই খায়, কেউ এটা পালে না, এনে থাকে তারা আরাম পায়। দেখে এনে থাকে পাল বেলা উঠে যখন দেখি তাদের যে কিচিরমিচির ডাক, এটা খুব শুনতে আমাদেরও ভালো পায় এবং যারা জনগণ এদিকে যাতায়াত করছে তারাও এটা আনন্দ পায়। বাদুরদের এই অবাধ বিচরণের সুযোগকে সংরক্ষণ করা প্রয়োজন বলে মনে করেন বাদুর প্রেমীরা। আমরা আশা করব এই বাদুরের নিরাপদ আবাসস্থলটা যেন থাকে, প্রয়োজনে সরকারিভাবে এটাকে একটা আবাসস্থল হিসাবে তাদেরকে যাতে নিরাপদে বাদুড়গুলো থাকতে পারে। প্রকৃতি তাদের ডাকে, তাদের মতো তাদের ভালো লাগে বলে আমার মনে হয়। বাদুড় পছন্দ করেই বছরের পর বছর এই বাঁশের ঝাড়ে অবস্থান করছে, তাই কাউকে বাঁশ কাটতে দেয়া হয় না বলে মন্তব্য এ বাড়ির মালিকের। গাছ আমরা সচরাচর কাটি না, বাঁশও কাটি না, কারণ কাটতে দেই না। সকালবেলা ঘুম থেকে উঠলে তাদের খিচিমিচি শোনা যায়, সূর্য ওঠার সাথে সাথে বেশ সুন্দর পরিবেশ দেখা যায়। বিরল এই পাখির সঙ্গে এবারে মানুষের বংশ পরম্পরায় যুগ যুগ ধরে যেন আত্মার মিল। প্রাকৃতিক কত ঝড়ঝাপটা গেছে, তবু কেন যেন কিভাবে ওরা টিকে আছে এবাড়ির গাছেই। তাই একমাত্র স্তন্যপায়ী এ পাখিটির নিরাপদ আবাসস্থল হিসেবে তা সংরক্ষণ করার দাবি পাখি প্রেমীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শেষ করব আনন্দ টিভি সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্বের ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড 15ই আগস্ট, বললেন সেতুমন্ত্রী। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। জাতীয় শোক দিবসকে ঘিরে নেই জঙ্গি হামলার শঙ্কা, থাকলেও তা ঠেকাতে রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি ও চেষ্টা, জানালেন ডিএমপি কমিশনার। এবং হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রিধারী ব্যক্তিরা নামের আগে ব্যবহার করতে পারবেন না ডাক্তার পদবি, হাইকোর্টের রায় প্রকাশ। এ ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।